এই ফুলটার নাম হলো রন্ডোমিক্স। এই ফুলটা খুবই সুন্দর হয়, ফুলের সেন্টও আছে। রন্ডোমিক্স এটা ফুল, এটা বিচি থেকে তৈরি করা যায়, এটা আমি নিজে তৈরি করি। এবং আমি প্রথমে বগুড়া থেকে কিনে নিয়ে আসি, তারপর থেকে আর কিনি না, আমি নিজে তৈরি করি, নিজে সবকিছু করি। এদের মাটি সুন্দর করে গোবরসার মাটি মাখানোর পরে। হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ষড়ঋতু হর্টিকালচারের আমাদের ইউটিউব চ্যানেলটাতে। আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে। এইখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সবকিছুই পেয়ে যাবেন। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা, ফুল কিছু চারা গাছ আছে এইদিকে, এইদিকে কিছু গাছ আছে, এদিকে কিছু ফল গাছ আছে। তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট। হ্যাঁ, এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন, ফুল ফল রিলেটেড সকল কিছুই। তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ফুলটার নাম হলো রন্ডোমিক্স। এই ফুলটা খুবই সুন্দর হয়, ফুলের সেন্টও আছে। রন্ডোমিক্স এটা ফুল, এটা বিচি থেকে তৈরি করা যায়, এটা আমি নিজে তৈরি করি। এবং আমি প্রথমে বগুড়া থেকে কিনে নিয়ে আসি, তারপর থেকে আর কিনি না, আমি নিজে তৈরি করি, নিজে সবকিছু করি। এদের মাটি সুন্দর করে গোবরসার মাটি মাখানোর পরে সুন্দর করে বেড তৈরি করে দিলে পরে বাগানের জন্য, যারা বাগানে নিবে তারা মাটি বেড সুন্দর করে তৈরি করে নিবে। করার পরে চারা নিজে আমার কাছ থেকে চারা নিজে লাগাবে। আর যদি বাসা বাড়িতে নেয়, তারা মনে করেন মাটি সুন্দর করে মিক্সচার করবে, মিক্সচার করে টপে তুলবে, টপে তোলার পরে চারা নিজে লাগাবে। তারা চারা আস্তে আস্তে পানি দিবে, আস্তে আস্তে গাছ বড় হবে, আস্তে আস্তে ফুল দেখা দিবে। আর যদি অনেকে ছোট চারা না নিতে চায়, তখন তাদেরকে আমরা বড় চারা দিই। বড় চারা বলে যে ভাই বড় চারা নিবো, বড় চারা আনে, বড় চারার দাম নিই আমরা আপনাদের 30 থেকে 35 টাকা, আর ছোট চারা নিই আপনাদের হলো 3 টাকা দাম। এদের নাম, ফুলের নাম রন্ডোমিক্স ফুল। ফুলটা খুবই ভালো এবং আপনারা ছাদ বাগান, হ্যাঁ, গন্ধ সেন্ট আছে এবং আপনি নিজেও সেন্ট পেয়েছেন। দেখেন ফুলটা খুবই সুন্দর, আমি অনেক ফুলের ভিতরে দেখেছি এই ফুলের মতন কোন সেন্ট নাই। আমার বাগানে অনেক ফুল আছে কিন্তু এই ফুলের সেন্ট একটা আলাদা, ফুলের জাতের ভিতরে এই ফুলটার সেন্ট একটা আলাদা। হ্যাঁ, যেরকম আমাদের, আমি আগে পপি ফুল করতাম, পপি ফুল মাঝখানে ব্যান করে দিল, ব্যান এই পপি ফুল লাগানো যাবে না বাগানে, পপি ব্যান করে দিল। পপি ফুলটা আরো দুগন্ধ ভালো ছিল, হলুদ দেখতে খুব সুন্দর ছিল, সেই পপি ফুল ব্যান। আমি যে কোনো বাগানে গেছি, ভাই আপনারা পপি ফুল লাগান না কেন? নাতে পপি ফুলে এদের থেকে হিরণ তৈরি হয়। তো আমি তো বললাম যে ভাই এই গাছের থেকে তো হিরণ হয় না, হিরণের গাছে ফল আমি দেখেছি টিভিতে বসে, ওটা ফলটা অনেক বড় বড় হয়, ওটা জঙ্গল আফ্রিকা জঙ্গল টঙ্গল এখানে গাছটা লাগানো হয়। আমি ওই কারণে হয়তো আমাদের এখানে ম্যাস্টেড এসেছিল, ম্যাস্টেড সাহেব দেখে বলছি তুমি এই গাছ কোথায় পেলে বগুড়াতে। তো আমি বগুড়াতে যা বললাম যে ভাই পূর্বের সরকার যে সার এতে তো আপনার পপি ফুলের গাছ এটা ব্যান বুঝলে, হ্যাঁ শুকুর, এটা তোমাদের এখান থেকে রাজশাহী থেকে ম্যাস্টেড এসেছিল, ম্যাস্টেড এসে পপি ফুলকে বাতিল করে দিয়েছে, তার থেকে পপি ফুল ব্যান হয়ে গেছে। তো পপি ফুল এখন কোনো বাগানই করে না। হ্যাঁ, এই কারণে এখন ওই ফুলটা থাকলে বাগানটা আরো ভালো লাগতো, যা করে ভালো হয়েছে সরে গেছে। কিন্তু এই রন্ড ফুলটা খুবই ভালো, এর নাম হলো রন্ডোমিক্স। আর কিন্তু বেশ কয়েকটা কালার হয়, যেমন একটা আছে লাল, একটা আছে গোলাপি কালার, সাদাটা আসেনি আমার কাছে। হ্যাঁ, এটা একজন গোলাপি কালার, এটা লাল। এদের পেঁয়াজের দাম পড়বে হলো যে আপনার 4 টাকা দাম, আর কিনতে হলে আর বড় গাছ নিলে পড়বে আপনি হলো 30 থেকে 35 টাকা, ছোট চারা নিলে ছোট দাম, বড় গাছ নিলে বড় দাম। মাটি একটু কড়া হলে ভালো হয়, গাছটা বেশি পানি ছোট অবস্থায় গাছটা আবার পড়ে যায়, কিন্তু আস্তে 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 গাছের গোড়া যখন টাইট হয়ে যায় তখন গাছটা খুব ঝোপালো হয়, গাছটা তখন আর হিলে পড়ে না। হ্যাঁ, প্রথম কারণে হয়তো একটু সমস্যা দেখা দিলে লোককে বলি যে ভাই একটু সমস্যা পানি কম দিবেন, তাহলে গাছ ঠিক হয়ে যাবে। দেখো আমি একটু পানি এখন কম দিই, মাঝে সাঝে খাওয়াই পানি, আমার মাটি যেহেতু শুকনা, গাছ টনটনে খাড়া হয়ে আছে, গাছে হিলে না পড়ে নাই। অনেক বাগানে দেখি গাছ পড়ে যায়, বেশি করে পানি দেয় গাছ পড়ে যায়। হ্যাঁ, সবকিছু মেনটেনের ভিতরে সবকিছু।
আর একটা ফুল দিলে তাহলে এতক্ষণ আপনারা দেখলেন যে এই গাছ সম্পর্কে, এই গাছটি আমাদের আমাদের জন্য, আমাদের মানুষ, আমাদের সভ্যতার জন্য, আমাদের পৃথিবীর জন্য অনেক উপযোগী। শুধু এই গাছটি না, সকল চারা গাছ, সকল উদ্ভিদই আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো কেমন লাগলো ভিডিওটি, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমাদের ষড়ঋতুর ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, আপনারা সেইখানে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আর আপনারা কোন রিলেটেড ভিডিও চান, কোন চারাগাছ সম্পর্কে ইনফরমেশন চান, সেগুলো জানলেও আমরা সেই চারাগাছ রিলেটেড স্পেসিফিক ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। তো আমাদের উদ্দেশ্য হলো, ষড়ঋতুর মেইন উদ্দেশ্য হলো দেশকে, পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা, সবুজের আন্দোলন গড়ে তোলা। আমাদের ভিডিও দেখে আপনারা যেন একটু গাছ রোপণে, চারাগাছ রোপণে একটু উদ্বুদ্ধ হন, এটাই আমাদের মূল প্ল্যান বা পরিকল্পনা, সেই মাপিকে আমরা আগাচ্ছি। আর বিষয় হচ্ছে, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর চারাগাছ রোপণ করবেন, আর আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।